দিনে দিনে জীবনটা একেবারে ঝালাপালা হয়ে যাইতাছে এই যে মহারানী সারা দিন খালি কি খাবো আর কি না খাবো এই চিন্তাই বাসে না অন্যদিকে আমার রান দিতে আর বাড়িতে আর এদের পছন্দের খাবার বানাইয়া দিতে দিতে আমার জীবনটা প্রায় সেই যে কোন ভাদরে একটা কোকো পাউডার আয়না এই মহারানীর জ্বালায় লুকায় রাখছিলাম চকলেট ফ্লেভারের কেক বানাইয়া খাবো বলে কিন্তু এই মহারানীর নজরে কিভাবে পড়লো সেটা তো আমি ভাবিয়া দিছি এখন ইনি এই কোকো পাউডারের কৌটা হাতে লইয়া আমার এনে ধৈরা দিয়া বলে তুমি এইটা দিয়ে কিছু বানাইয়া আমারে খাও মানে কি আর কব একটা জিনিস যদি নজরে পড়ে তাহলে কি আর তারে যাইতে দিবে দিবে না কখনো তারে দিয়ে কিছু একটা বানাই না খাওয়া পর্যন্ত এদের শান্তি তো চলেন এই কোকো পাউডার দিয়ে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই জিনিসটা বানাইয়া যদি আপনি আপনার বাচ্চার হাতে ধরাইয়া দেন তো বাচ্চা তো লাফাইতে লাফাইতে পাবে তো হের জন্য একটা বাটিতে নিয়ে এনেছে তিন চামচ মতো দুধ ওই দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কোকো পাউডার একটা চামচ চিনি আরো একটা মেন উপাদান সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না হইলে এই রেসিপি কিন্তু আপনি বানাইতে পারবে এবার সব কিছু ভালো করে মিশাইয়া লইয়ে সইলাইছে ডাইরেক্ট চুলার উপরে না না নিজেরা পুরা মুনা আজকে দেখমু এই কোকো পাউডারের একদিন না আমার চুলার উপরে একটা প্যান বসাইয়া দিয়ে 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 দিছি এক কাপ মতো দুধ তাতে দিয়ে দিছি এক সিমটি নুন যাতে কইরে টেস্ট একটু ব্যালেন্স হয় এবারে কোকো পাউডারের মিশ্রণটা একটা ছাকনির সাহায্যে দিয়ে দিলাম যাতে করে কোনো রকম দানা দুনা জানা না থাকে এবার কিন্তু হাত বন্ধ করলে চলবে না কো হাতটাকে কিন্তু অনবরত নাড়াইতেই থাকতে হবে নাড়াইতেই যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা ঘন থিকনেস আসতেছে এই যে দেখেন থিকনেসটা এইরকম হওয়া চাই একদম জেলি জেলি এইবার কিন্তু একটা মিনিটও দেরি করলে চলবি না হলে কিন্তু হেটা জমাট বাঁধা শুরু করে দিবে গা লাস্ট মতো ভালো করে একবার নাইরা সাইরা নিয়ে একটা বাটিতে সুন্দর করে ঢেলে দেবো একেবারে পেয়ার সে ঢালতে হবে যাতে করে এক ফোটাও এই দিক ওই না পড়ে সবগুলো মুইসা কুইসা একবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পয়সা জিনিস ফেলবো কেন এবার বাটিটাকে একটু সুন্দর করে পেয়ারসে সে ঝাঁকাই নিতে হবে তারপরে আর কোনো গাছ নেই এইটারে এখন রেস্ট দিতে হবে ফ্রিজে এটার উপর দিয়া যে ধরনের জ্বালা যন্ত্রণা গেল এইটারে এখন আমরা একেবারে টানা দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দেবো এই যে একটা মহারানী তিন ঘন্টার মধ্যে কত যে ফ্রিজের দরজা খুলছে আর লাগাইছে তার কোনো হিসাবই আমার কাছে নাই দেখেন দেখি কি ধরনের নাচানাচি শুরু করে দিছে মানে ইরে কয় একেবারে আনন্দে আত্মহারা তো এই যে পুডিংটা তিন ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন কিন্তু এ একদম পুরাপুরি সেট হয়ে গেছে এখন কোনো ধরনের চিন্তা নেই যেমন খুশি তেমন করে আপনি প্লেটে ঢেলে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আর কোনো চিন্তা নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কেননা ও এখন ওর জায়গা থেকে এক পা মাটিও নড়াচড়া করবে এই যে দেখেন এত নড়াচড়া ঝাঁকা ঝুঁকা করার তারপরে ও কিন্তু ওর জায়গা থেকে এক পা মাটি নড়াচড়া করতেছে না যত ওই আপনি ওরে বাড়ি মারেন না কেন ও ওর জায়গা থেকে এক পা মাটি নড়াচড়া করবেন একেবারে সুপ্তি করে বসে রবেগা আর এই যে মহারানী কি দেখেন এই চকলেট পুডিং পাওয়ার পরে ও তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে আমারে যে এত আদর করি মনে হচ্ছে যেন ওর লাইফে আমার মুখটা আজকে প্রথমবার দেখলো তো যাই হোক এই যে চকলেট পুডিংটা আপনি দেখিতেছেন এটা কিন্তু খেতে অসাধারণ মানে অসাধারণ মানে অসাধারণ হয়েছে আমি আবার পুডিংটারে ফাইভ স্টার লুক দেওয়ার জন্য ওপর থেকে আবার একটু কোকো পাউডার স্প্রিংকল করে দিয়েছি এই বেদি কয় মা তুমি এতদিন কোথায় ছিলা কেন এই পুডিংটা আমার আগে বানাইয়া খাওয়াইলা না হ্যাঁ খাওয়ার পরে এতটাই টেস্ট লাগছে যে বললো মা তুমি একটু টেস্ট করে দেখো জলদি জলদি কিন্তু কি আর কব দুঃখের কথা এত কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে আমার মাত্র দুইটা চামচ খাওয়াইছে এর থেকে বেশি আমার একটা চামচ আর দেয় হ্যাঁ রে কইলাম রে এই গরমে আগুনে জইলা পইলা আমি কষ্ট করে বানাইলাম তুই আমার আর দুইটা চামচ হে বলে যে তুমি নিজের জন্য বানাই লও গা আমি তোমারে দিতে পারো না দেখেন দেখি আমারে দেখাই দেখাই কি রকমটা খাইতাছে বলিলাম যে একটা চামচ আমারে দেহে আমারে কিছুতেই আর একটা চামচ দিল না কি আর কব দুঃখের কথা